এমন সময় বন্ধুরে আল্লাহর আরশের দিকে তিনি যেতে লাগবেন। আল্লাহর আরশের কাছে গিয়ে দেখছি আর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর আরশ ধরে বসে আছেন। বলছেন, মুসা, পৃথিবীর সবাই বেহুশ হয়েছে, তুমি কি হওনি? মুসা বলছেন, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আখের নবী শুনে না, পৃথিবীতে সমস্ত মানুষ বেহুশ হয়েছে, আমি বেহুশ হইনি। নবী মুহাম্মদ বলছে, কেন কেন মুসা, বলো বলো। মুসা বলছেন, মুহাম্মদ, আমি তোর পাহাড়ে আল্লাহকে দেখার বড় চেষ্টা করেছিলাম, আমি নিয়াত করেছিলাম, এমন সময় আল্লাহ একটা নূরের তাজাল্লি দিয়ে আমাকে বেহুশ করে দিয়েছিল, পৃথিবী সবাই হুঁসেছিল। আমায় এখন আল্লাহ ইসরাফিলকে বলেছেন, সিংহ ফুক মেরে দাও, সমস্ত মানুষ বেহুশ হয়ে গেছে, আমি বেহুশ হয়নি। একবার পড়েন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? ওই যে এক শুনেছিলেন, হাদিস শুনেছিলেন আপনারা, যে মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে মক্কা মদিনাতে আল্লাহকে দেখা বড় শখ করেছিল, আমি আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, এরকম তিনি একটা টার্গেট রেখেছিলেন। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, মুসা, তোমার কত বড় তোমার ওকাত তাকত শক্তি, তুমি আমাকে পৃথিবীর মধ্যে তুমি দেখবে, একটা নজরের তাজাল্লি দিয়ে মুসাকে বেহুশ করেছিল, পৃথিবী সবাই হুঁশের মধ্যে ছিল, পৃথিবী সবাই হুঁশের মধ্যে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে জীবিত করবে, আর জীবিত হয়ে কেমন হয়ে উঠবে? ইসরাফিল সমস্ত দ্বিতীয়বার যখন ফুক মারবে সব উঠবে, উঠে যাবে, আবার কেমন হয়ে উঠবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ভালো মানুষ হবে তাদের অবস্থা কি হবে, যারা খারাপ মানুষ হবে তাদের অবস্থা কি হবে। বিচার দিকে আমি ভালো করে আগে যাচ্ছি, ভালোভাবে বুঝেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, وجوه يومئذ مسفرة جاهكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। বন্ধুরে, কিছু কিছু মানুষ থাকবে রে, তাদের মুখমণ্ডলীটা কিয়ামতের দিন জোনাক হয়ে যাবে, আলো হয়ে যাবে। কিসের কারণে বন্ধু? তাদের হাতে ডান হাতে আমল নামা দেওয়া হবে। কেন দেওয়া হবে রে? এই যে মসজিদের জলসার জন্য 10,000 5,000 সোনা চাঁদি খুলে দিয়েছে, আর যারা দিব দিছি করে মসজিদকে দান করেনি, যারা বলছে এখন না হলে সকালে দিব, সকালে না হলে বিকালে দিব, বিকালে না হলে কোন টাইমে দিব, এদের পিছনে শয়তান লেগে আছে। বন্ধুরে, যাহেকা তুম মুস্তাবসেরা, কিয়ামতের দিন এদের মুখমণ্ডলী লাল হয়ে যাবে রে। কেন? এদের খেবক তারা পারেনি, এদের খালিম ওলমা পারেনি, আল্লাহর কোরআনে পারেনি, নবীর হাদিসে যে বান্দা বান্দিহি কিছু যাবে না, খালি হাতে যেতে হবে, দান করে দাও, কিয়ামতের দিন মরার পরে তুমি দেখতে পাবে এদেরকে পারা যায়নি। আর সেদিন এদের কিয়ামতের দিন এদের অবস্থা কেমন হবে রে, এদের অবস্থা কেমন হবে রে, এরা জাহান্নামে চলে যাবে। যারা আল্লাহ এবং রসুলের কথার উপরে আমল করবে তারা কামিয়াব হয়ে যাবে, আর যারা আমল করতে পারবে না তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না।